সত্যপ্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। অনেকে বলে আ হুজুর আপনি নাম ধরেন, নাম ধরে কেবত করা যায় আছে চার প্রকার মানুষের। কয় প্রকার? ওই সন্তানের যে সন্তান কর্মক্ষম, টাকা পয়সা উপায় করতে পারে কিন্তু তার মা বাবাকে খেতে দেয় না, এরকম সন্তানের নাম ধরে কেবত করা যায় আছে। কথা কি বুঝেছে? ওই সন্তান যারা টাকা পয়সা উপায় করতে পারে কর্মক্ষম কিন্তু মুরব্বী মা বাবাকে খেতে দেয় না, এরকম সন্তান নেই? এরকম সন্তানের নাম ধরে ধরে কেবত করা যায় আছে। দুই নম্বরে ওই পীর ওই আলেম যারা ধর্মের মধ্যে নতুন নতুন, যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিধান গুলো সব করে মানুষকে শিরিক আর বেদাতের দিকে নিয়ে যায়, এদের নাম ধরে সতর্ক করা যায় আছে। দেওয়ান বাগের যে পীর শয়তান ডাক দিয়ে বলেছে নবীজির মেয়ে ফাতেমা আমার স্ত্রী, এর সম্পর্কে জাতিকে সতর্ক করার দরকার নেই? মানুষ তো না বুঝে মনে করবো পীর ও আল্লাহর অলি যাই যাওয়াত, ভালো হবে না খারাপ হবে বলেন? তিন নম্বরে ওই শাসক যাদের জুলুমের কারণে জনগণ কথা বলতে পারে না, বাংলাদেশে নেই ভারতে আছে। চার নম্বরে ওই আলেম ওই ইমাম ওই খতিব যারা দায়িত্ব নেওয়ার পরে জানে কিন্তু সঠিক কথাগুলো দুনিয়ার স্বার্থ পেয়ে বলে না। বাংলাদেশে এমন ইমাম আছে 50 বছর ইমামতি করছেন, ইমামতি চাই না মনে হচ্ছে মরে গেলেও ছেড়ে পাবে। যদি সঠিক কথা এক সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ ইমামতি ভাবছেন, কুষ্টিয়াতে যতগুলো মসজিদ ইমামতি নিয়েছি খুব বেশি হলো 2 সপ্তাহ 3 সপ্তাহ, এরপরে বলো হুজুর আপনার দরকার নেই, কেন আপনি সুদের কথা কেন বলেন? অন্য আয়াত নেই, ঠিক আছে ঘোষের কথা বল, ঘোষের কথা বলে নাকি পুলিশ নামাজ পড়ে, ঘোষের কথা কেন বলো? পর্দার কথা বলে, আরে সভাপতির বউ এনসিপি চাকরি করে, অন্য কিছু বলতে পারে? সুদের কথা ঘোষের কথা জেনার কথা কিছু বলা যাবে না, নামাজ পড়াবো রাম রাম দিয়ে। হুজুরি যারা যা বলতে বলে ওদের মন মতো বলে, ওদের ইমামতি যায় না কিয়ামতের আগেও যায় না, এই কথা বলছেন? এরকম ইমাম দেশে আছে না নেই? আপনি আমারে কোনো দোষ দেখিয়ে দিন যে এই দোষ আপনার, তাহলে আমি মেনে নিতাম, কোনো দোষ পাই না, দোষ একটাই আপনি এত কথা বলার দরকার কি? ওই মসজিদের ইমাম নেই, উনি তো কিছুই বলে না, ও বলে না, ও গোপন করছে, ওর বেতন বেড়ে যাচ্ছে, আমার বেতনের দরকার নেই, যতটুকু আল্লাহ জানিয়েছে আমাকে বলাই লাগবে না, আমার জবাবটা কেটে দেবে বলেন? যখন কেউ ছিল না